পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতো আন্দোলনকারী। তাদের প্রথমে ধাক্কাধাক্কি হয়, ব্যারিকেড ভাঙার প্রস্তুতি হয়। ব্যারিকেড ভাঙার পর রীতিমতো পুলিশ কিন্তু তারপরে অ্যাকশন মোডে চলে যায়। বর্তমানে পুলিশ আন্দোলনকারীদেরকে সাতরাগাছিতে যেখানে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিকেডের কাছ থেকে বেশ খানিকটা দূরে সরিয়ে নিয়ে এসেছে, এবং পুলিশ কিন্তু এখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। বুঝিয়ে বলার চেষ্টা করছে যেন এখান থেকে আন্দোলন সরিয়ে নিয়ে যাওয়া হয়। কোনো ক্রমেই পুলিশ কিন্তু আন্দোলনকারীদের নামাজ হতে দিচ্ছেন না, এবং আন্দোলনকারীদের একাংশ আদায়কারীদের কোনো ছবিটা দেখাতে একাংশ কিন্তু রীতিমতো ঠিক এভাবেই পোস্টার নিয়ে রাস্তায় বসে পড়েছে। ছবি দেখতে পাচ্ছেন একেবারে তাণ্ডবের পরিস্থিতি, কিন্তু সাতরাগাছিতে ব্যারিকেড ভেঙে ফেললেন আন্দোলনকারীরা। পুলিশ লাঠি চার্জ করলো, শুধু তাই নয় টিয়ার গ্যাসের শেলও ফাটালো, বিভিন্ন জায়গায় গার্ডরেল ভেঙে ফেলে দিচ্ছেন, উপড়ে ফেলে দিচ্ছেন। এই মুহূর্তে আন্দোলনকারীরা ঝাঁকাচ্ছেন ব্যারিকেড ধরে, এমনকি ব্যারিকেডের ওপরে জাতীয় পতাকা হাতে উঠে পড়েছেন একজন। তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে। উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ছয় ছয় পুলিশ কর্মী তারা তৈরি রয়েছেন, জল কামান রয়েছে, মাঝে দুর্ভেদ্য ব্যারিকেড রয়েছে, আর সেই প্রায় 10 ফুট সমান ব্যারিকেড, সেই উঁচু ব্যারিকেডের উপরে উঠে পড়ছেন আন্দোলনকারীরা। একেবারে জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনকারীরা ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন। কিছুক্ষণ আগে আপনাদের সাতরাগাছির ছবি দেখালাম, যেখানে তুমুল ধস্তাধস্তি পুলিশের সঙ্গে, ব্যারিকেড ধাক্কা মেরে ভেঙে ফেলে দিয়েছেন, উপড়ে ফেলেছেন আন্দোলনকারীরা। আর দেখতে পাচ্ছেন একের পর এক আন্দোলনকারীরা এই মুহূর্তে ব্যারিকেডের উপরে উঠেছেন। ভেঙে ফেলা উপড়ে ফেলা ব্যারিকেড আবার পুলিশ নিয়ে এসে জায়গা মতো বসানোর চেষ্টা করছে। আজ সকাল থেকে একেবারে দুর্ভেদ্য একটা বেড়াজাল তৈরি করার চেষ্টা করেছিল পুলিশ, কিন্তু তার মধ্যেই সাতরাগাছিতে উপড়ে ফেললো ব্যারিকেড আন্দোলনকারীরা রীতিমতো ধস্তাধস্তি পুলিশের সঙ্গে। হাওড়ার ব্রিজের ওপরে, হাওড়া ব্রিজের ওপরে ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন আন্দোলনকারীরা একেবারে জাতীয় পতাকা নিয়ে। অন্য ধারে পুলিশ মোতায়েন, কমব্যাট ফোর্স র‍্যাব। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, আমরা ছবি দেখতে পাচ্ছি, একদম যে ব্যারিকেড সেই ব্যারিকেডের ওপরে জাতীয় পতাকা ধরে ওপরে উঠে গেছেন এক মিছিলকারী, এবং এখানে যারা আছেন তারা দেখতে পাচ্ছি বারবার বলা হচ্ছে যে শান্তিপূর্ণ মিছিল করতে হবে, শান্তি ভঙ্গ করলে তারা ব্যবস্থা নেবে। তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুজনকে যারা একদম উপরে উঠে গেছেন, বিশ্বজিৎ শাহ সেই ছবি দেখাচ্ছেন, এবং যারা আছেন এখানে তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন। আমরা ওই যে ব্যারিকেডটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন বিশ্বজিৎকে, ওই যে ব্যারিকেডটা দেখাতে বলবো, সেই ব্যারিকেড রীতিমতো ভাঙার পর্ব শুরু হয়ে গেছে। এদিকে একদম তার ছিঁড়ছেন একজন, আমরা দেখতে পাচ্ছি একজন একজন কর্মী। আপনারা আপনারা কি চান বিচার আমাদেরকে এইভাবে দমিয়ে রাখা সমাজ? আমরা জাস্টিস চাইছি, জাস্টিস, লিগ্যাল জাস্টিস চাইছি। পুলিশ বলছে, পুলিশ পুলিশ বলছে কি বলছেন জল ছুটছে, পুলিশ বাহিনী জল ছুটতে পারছে, ছবি দেখতে পাচ্ছি পুলিশ।